তারা ঝিলমিল স্বপ্ন মিছিল, তারা ঝিলমিল স্বপ্ন মিছিল, ঘুমে ঢুলু 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 চম্পক ছাইয়লি জাতিল গিরি, পাতা শিরশি রাত্রি নিবি, পাতা শিরশি রাত্রি নিবি, শোনো শোনো যেন কোন রাজ্যের মেঘে হাওয়া যাচ্ছে গিরি, তারা ঝিলমিল স্বপ্ন মিছিল, তারা ঝিলমিল স্বপ্ন মিছিল, তারা ঝিলমিল স্বপ্ন মিছিল। নানা দিদিরা প্রতিটা মেয়ে কি চায় তার সুখ দুঃখের কথা কার কাছে জানাবি? স্বামীর কাছে জানাবি। আর স্বামী যদি না শোনে কার কাছে জানাবে? ঘরের পিছনে তেঁতুল গাছ আছে তার কাছে জানাবে? দিদি গো, সামান্য স্বপ্ন দেখেন অশান্তি? তোমরা জানো ভোরের স্বপ্ন সত্যি হয়? একদিন আমি ভোরবেলা স্বপ্ন থেকে বলছি, বলি এই দেখো একটা স্বপ্ন দেখেছি, বলবো? বলো বলো না, কি স্বপ্ন দেখেছি বলবো তো? বলো না, এই দেখো আমি স্বপ্ন দেখেছি তুমি রায়দিক কলেজের প্রফেসর হয়েছো। আমার কি বললো জানো? বলে হ্যাঁ হ্যাঁ আমি কলেজের প্রফেসর হয়েছি, আর তুই কলেজের ছাত্রী হয়েছিস। কলেজের ছাত্রী হয়ে কলেজের ছাত্র সঙ্গে কলেজের পিছনে আধার লিঙ্ক থেকে ধরা পড়েছি। শম্ভুর মুখে এরকম ভাষা মানায়? একটু পিছনের কথা বলি, পুরাতন কথা বলি, তোমরা বললে বিশ্বাস করবে না কতটা যন্ত্রণা ভোগ করছি। দিদি গো, আমার বিয়ে তাহলে সব কমপ্লিট হয়ে গেছে, পুরো সব রেডি হয়ে গেছে। একদিন আমি জিজ্ঞেস করছি, এই একটা কথা বলবো? বলে একটা কেন, দশটা কথা বলো না, সেই তো তোমার আমার দুদিন পরে বিয়ে হবে। এই শুনো না, আমি বাপের বাড়িতে নাইটি আর চুড়িদার পরতে ভালোবাসি, তা বিয়ের পর তোমার বাড়িতে গিয়ে কোনটা পরবো, শাড়ি পরবো না নাইটি পরবো? শুনে কি উত্তর দিল জানো? বলে বিয়ের পর এক মাস তোমার কোনো কিছু পরতে হবে না। আমি একটা নতুন বউ কিচ্ছু পরবো না? হ্যাঁ, অতই দেখো শাস্ত্রের মধ্যে কত সম্মান, চলনে ভগিনী, ভোজনে জননী, শয়নে রমণী। তোমরাই বলো দিদিরা বর্তমানে সে সম্মান আমাদের এখন দিচ্ছি? এখন কি হচ্ছে, চলনে বজ্জাতি, ভোজনে হুজ্জুতি, আর শয়নে হেকাতি হচ্ছে না? এই তো আমার স্বামী আর আমি এক সপ্তাহ আগে কলকাতা কালীঘাট মন্দিরে পূজা দিতে যাচ্ছি, এরকম ফুটপাথ দিয়ে যাচ্ছি, আর পিছন থেকে দূরে ছেলে বলে উঠলো, মালটা যাচ্ছে দেখেছি সবার এক ঘর মাল। আর একটা ছেলে পাশ থেকে বলছে, মালটার আমি টোপ দিলে এক্ষুনি উঠে যাবে। আচ্ছা, আমরা রূপচন্দ্র না পাঁচ টেকরা মাছ বলে দিন, মাছের সঙ্গে তুলনা করছে, মাছের মতো টোপ দিয়ে তুলে নেই বলছে। আবার কি বলছে, ভোজনে জননী, মানে খাওয়া দাওয়ার সময় নিজের স্ত্রীকে জননী রূপে দেখতে হবে। তোমরা বলো দিদিরা, মানুষ প্রতিদিন সমান রান্না করতে পারে? তোমরা পারো? দিদিকে একদিন কচুর মুখে আর নিহেড়ে মাছ কাঁথা কাঁথা করে ঝাল করেছে। কেন খাবে, দুটো হড়হড়ে জিনিস সিংহের মতো হড়হড় 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 করছে, আবার কড়া ধরে মারলো মুখে, এরকম সাইজের ফসকা। আবার কি বলছে, শয়নে রমণী, মানে নিজের স্ত্রী ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না। দিদি গো, রাত 12টার সময় আমার পাশে শুয়ে শুয়ে ফোন হচ্ছে, হ্যালো দীপালি, কালকে তোমায় নিয়ে যাচ্ছি আমি বকখালি। সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে চলে, এই দীপালি মেয়েটাকে এখানে বকখালি যা বলছে দীপালি মেয়েটাকে? বলে না না, তোমার শোনা ভুল হচ্ছে, দীপালি নয় দীপালি নয়, আমার মাস্তো ভাই দিলীপ বলছে কালকের বকখালি বেড়াতে যাবো। তাহলে হেঁকাতে হলো না, সবার কাছে পারা যাবে, হেঁকাদের কাছে পারা যাবি? এবার তোমরা বিচার করে বলো, ওই মানুষের সাথে কি করে আমি সংসার করব? অবিশ্বাসের দিন বেড়ে চলে দিন দিন, দেখো সে রাস্তায় মিছিলের বাই বাই, যত স্লোগান দিন সবই তো ভাবনাহীন, এই ভাবনার দরজায় দাদা আছে পাহারায়, এই দাদাদের হাত ছেড়ে যাবে তুমি কত দূরে, প্রতিবছর আছে ইলেকশন, দাদারাই গিরগিটি মালটা বের আদালতি মালটা বের আসে, এই গান গানো সারে গা মা পা ধা নি সা তা নি ধা পা মা গা রে সা জানি জানি এ সবই পুরো নকশা, তুমি আমি মেটি যে নারে সা, জানি জানি এ সবই পুরো নকশা, তুমি আমি মেটি যে। কি বাবা সন্ধ্যা মুখটা বাংলায় পাঁচ কো দাঁড়িয়ে আছো কেন? তোমাকে কতবার বারণ করছি সন্ধ্যা বলার আগে বলবে মিসেস সন্ধ্যা। মিসেস সন্ধ্যা? দেখো সন্ধ্যা, মেয়েদের মিস বলো আর মিসেস বলো, যখন দেখবে একটা ছেলে মেয়ে হয়ে যাবে তখন এই মিস মিসেস সব আউট হয়ে গিয়ে টুম্পার মা ঝুম্পার মা এসব হয়ে গেছে। এই আমার স্বামী, এর গুণের কথা তোমাদের কাছে বলছিলাম, এই স্বামী কাকে বলে জানো? এই যে হঠাৎ প্রশ্ন কেন? সে জ্ঞান তোমাদের স্বামী কাকে বলে? কি হয়েছে কি, বিয়ের পর সংসারের মধ্যে কাজকর্ম স্বামী স্ত্রীর মধ্যে ভাগাভাগি করে নিতে পারি, সেই হচ্ছে অরিজিনাল স্বামী। তা আমি কোন কাজটা ভাগাভাগি করে নিই না কোনটা? এই সংসারে কোন কাজটা করছো? সব কাজ করছি। আমার হাতে কোন কাজটা করছো? কোনটা করছি না কোনটা? কোনটা করছো? এই তো তুমি রান্না করছো আমি খাচ্ছি,
তুমি বিছানা করছো আমি শুচ্ছি, তুমি অসুবিধা করলে তোমার রাম ধুলাই দিচ্ছি, তুমি চলে যাচ্ছ আবার ডেকে আনছি, এই তো সংসারের কাজ। আবার সংসারের কাজটা কি আছে? দাঁড়কাকে কেন আমি বিয়ে করছি বলো দিন, এই দাঁড়কাকে কেন আমি বিয়ে করছি? এই বিবাহ মানে কি জানো? কি আচ্ছা আমি বিয়ে করছি আমি জানি না, বিবাহ মানে কি? বিবাহ বিতে বিপদ, বিতে বাড়ানো হয়তো হলো, বিপদ বাড়ানো হলো, এর নাম বিবাহ। আমাকে বিয়ে করে তুমি বিপদ বাড়িয়েছো? আমি কেন, যারা বিয়ে করে তাদের জিজ্ঞেস করে থাকো ওরা কি বিপদে আছে। তোমার কপাল ভালো, তোমার মতো কাঠ মুন্ডুর সঙ্গে আমি সংসার কেটছি। করছো কেন, চলে যাও। দিদি গো, তোমরা বললে বিশ্বাস করবে না, আমার দেখাশুনো হচ্ছি, আমার দেখতে গেছি, আমার বাবা শুধু একটা কথা জিজ্ঞেস করেছি। আচ্ছা বাবা বিবেক, ও বাবা তুমি কোনো নেশা টেশা করো? বলে না বাবা আমি কোনো কিছু খাই না। খাই না বলেছি, খাই না। আবার সেই মিথ্যা কথা? দিদি গো ফুল সজ্জা রাতে জ্বরে ছোট ছোট করে কাঁপছে। আরে এই দেখো তোমার জ্বর এসে ওষুধ আনতে বলি? বলে কেন, ওষুধ তো খাটের নিচে আছে। রেখেছি বলে আছে, কেউ কি রেখে দিয়ে গেছে নাকি? ওষুধ খাটের নিচে বলে, হ্যাঁ দেখো না সাদা বোতলে। আর এটা কি বলে? এটা বাংলা। আর এটা কি হবে বলে? এটা খেয়ে তোমার উপর হামলা করা হবে। ওষুধ বাদ দে, মদ খাচ্ছ? এই দেখো ওষুধটা কেন খাই না সেটা তো জানতে হবে। ওষুধ কি কারণে খাই না? প্রেমিকা যেরকম ঘন ঘন ডেট ফেল করে, ওষুধ ডেট ফেল হয়ে যায়, ওই আগে ওষুধ খাই না। ওষুধ ডেট ফেল হয়ে যায়? হ্যাঁ, আর মদ কেন খাই? মদ না খেলে সংসারে উন্নতি হবে? মদ খেলে নাকি সংসারে উন্নতি হয়? এই যে বিষয়টা, মদ খেলে সংসারে কি কি উন্নতি হয় আজ পর্যন্ত ধরা পড়েনি। আর ধরা পড়েনি বলে বউরা চোর করে স্বামীদের সঙ্গে ঝগড়া করে। যেরকম তুমি যাও না বলে আমার সঙ্গে ঝগড়া করছো। মদ খেলে সংসারে কি উন্নতি হয়? মদ খেলে বাড়িতে জীবনে কুকুর ঢুকবে না। মদ কেউ কোথায় পড়ে থাকে সারা থাকে না, মদ খেলে বাড়িতে নাই কুকুর ঢোকে না। এই যে বিষয়টা তুমি বুঝতে পারো না, আমি বুঝিয়ে বলছি, মদ খেলে কেন কুকুর ঢোকে না? দা দেখবে যারা বড় বড় মদ খোর, মদ খেয়ে যারা রাস্তাঘাটে পড়ে থাকে, তুমি ওই আমার মতো যারা আর কি, দা দেখবে আমি 5-6 দিন আগে তাহলে মদকে গেটের সামনে পড়ে আছি, হঠাৎ দেখি একটা এড়া কুকুর বোবো বো ছুটতে ছুটতে আসছে। আমি বলি কুকুরটা কি ঘরে ঢুকে যাবে? এবার আমি আমি পড়ে আছি, মদকে কথা বলতে পারি না, ও এসে আমার মুখের দিকে চেয়ে আছে, আমি চেয়ে আছি ওর দিকে চেয়ে আছি। এবার আমি মদকে কথা বলতে পারি না আর ও কথা বলতে পারে না, দুজনে একই হয়ে গেলাম। এবার ও আমার মুখের দিকে কিছুক্ষণ চেয়ে দেখে ভাবলো আমার প্রতিবেশী তো বাইরে পড়ে আসে, তাহলে বাড়িতে গিয়ে আর কি লাভ। আর মুখে পেট সাফ করে দিল, সেটা বললে না। তুমি দেখো বেশি বাজে কথা বলবে না একদম, তোমরা মেয়েরা এগুলো দেখতে পাও না? সবচেয়ে বড় কথা এখন কুকুরেরও জ্ঞান হয়ে গেছে, কুকুর ওই মুখে মদের গন্ধ বেরোবে, ওই সব বাজে জায়গায় পেছাব করে না। তারপর আরো কি বলি শোনো, মদ খেয়ে সংসারে মদ খেলে আর কি উন্নতি হয়? মদ খেলে মদ খোরের বাড়ি জীবনে চুরি হবে না। ও মাসগুলো তোরা গরমের সময় জলে বোতল আনি দেন, আর মাথা দি, মাথা ঠান্ডা হো। আমার মাথা দিতে হবে? তোমার মাথা দাও। কেন চুরি হবে না সেটা তো জানতে হবে। দাদা দেখবে যারা বড় বড় মদ খোর আর কি, আর ধরো এই বাড়িতে চুরি হবে, এই বাড়িতে যদি চুরি হয় তাহলে চোর বাইরে থেকে অন্তত ভাববে না, বসে অন্তত কান খাড়া করে শুনবে না বাড়ির ভিতর লোকটা ঘুমিয়ে আছে কিনা জেগে আছে। সে তাহলে বাইরে কান খাড়া করে শুনছে, দেখছে বাড়ির ভিতর লোকটা সারা রাত কেসে যাচ্ছে, তাহলে চোর কি ভাববে? নিশ্চয়ই লোকটা জেগে আছে, তাহলে কাঁদছে কেন? কিন্তু না, ও তো মদ খেয়ে গিয়ে লাঞ্চের গন্ডগোল করে ফেলেছে, ঘুমিয়ে ঘুমিয়ে কেসে যাচ্ছে। সব থেকে বড় কথা, মদ খেলে মানুষ জীবনে বুড়ো হবে না। মদ খেলে মানুষ বুড়ো হবে না? জীবনে বুড়ো হবে না। মদ খেলে মানুষ বুড়ো হবে না? বললাম তো বুড়ো হবে না। মদ খেলে মানুষ নাকি বুড়ো হবে না? এ বুড়ো হবে কি করে, বুড়ো হওয়ার আগে সে তো মারা যাবে। আচ্ছা কাবু, তুমি মদ ব্যাপারে দিনই সামনে শুক্রবার, ঠিক আছে আমার কথা ছেড়ে দিচ্ছি, আমার কথা তোমার ভাবতে হবে না। মেয়েটা 5 বছর বয়স হয়ে গেল, ওর ভবিষ্যতের কথা কি ভাবলে? কেন ওর কথা কি ভাবলে? বাবা হয়ে এই পর্যন্ত কোনটা ভেবেছো? কোনটা ভাবিনি। কোনটা ভেবেছো? কেন ওকে খিচুড়ি স্কুলে ভর্তি করে দিয়েছি, এই তো প্রত্যেকদিন খিচুড়ি স্কুলে যাচ্ছে, ইচ্ছা মতো খাচ্ছে, ওই মাল এসটা হচ্ছে নিয়ে চলে আসছে, তুমি দুপুরবেলা রান্না করতে হচ্ছে না, তো ইচ্ছা মতো খেতে জন্য পড়ে আছি। আমার মেয়ে খিচুড়ি স্কুলে পড়াশোনা করবে? তো কথা বলবে, আমার মেয়েকে আমি কেজি স্কুলে ভর্তি করবো। কেজি স্কুলে কত খরচ জানিস? বেশি কথা বলে, তাছাড়া আমি খিচুড়ি স্কুলে, ওখান থেকে আমি জানি ও বড় হয়েছে, প্রাইমারি স্কুলে যাবে, ওখানে হেডমাস্টারের সঙ্গে আলোচনা করে এসেছি, আর আলোচনা করতে গিয়ে দেখি এরকম বড় বড় পকা ধরা সবই রান্না হচ্ছে, ওই মাল ও বের খাবে, আমাদের জন্য নিয়ে আসবে, আমরাও খাবো। ওই জন্য তো বলছি প্রাইমারি তখন পড়াশোনা হচ্ছে না, আমার মেয়েকে আমি কেজি স্কুলে ভর্তি করব, আবার ওখান থেকে পাস করে নিয়ে সোজা মিশনে ভর্তি করব। মিশনে? হ্যাঁ, আমাদের ছেলে মেয়ে আমরা মানুষ করবো না, লোকে মানুষ করে দেবে না? বেশি কথা বলে, দেখি আমি আলোচনা কি হয়েছে আজকাল, আমি কোনো কথা শুনবো না। 10,000 টাকা গ্যাস গ্যাস করে হাতে গুনে পালো। 10,000 দেবো কই? 10,000 বানান কর দেন দেখি, তোর বাবা তো স্কুলে পাঠায়নি। 10,000 লকডাউনের পরে 10 টাকার ইনকাম করতে গিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে। 10,000 কেন? মদ খাওয়ার বেলা পয়সা জুটছে আর মেয়ের পড়াশোনার বেলা পয়সা জুটছে না? হ্যাঁ, বেশি কথা বলো না, শুধু মেয়েদের এই জায়গা সমস্যা, সংসারে কোনো গন্ডগোল আছে, মদ কাজ ছাড়া আর কিছু বলতে পারে? বেশি কথা বলবে না, এমনি তাছাড়া তা মদ দোকানে 4-5 দিন পরে বাকি করে খাচ্ছি, টাকা দিতে পারিনি। টাকা তুমি দেবে না তো? টাকা তুমি দেবে না? ঠিক আছে, আজ থেকে মেয়ের প্রতি তোমার কোনো অধিকার থাকবে না, আজ থেকে আমি ওর মা, আমি ওর বাবা। হে, এটা হাম্বল হয়ে যাচ্ছে। হে, তুই কি করে বাবা হবি?
যারা বাবা হয় তাদের এসটা পারছ জানিস বাবা হবে তুই কি করে বাবা হবি বাবা হতে পারবি বেকার বড় কথা বাবা কি সেরকম নামে বাবা হয়েছে বাবা মেয়ে দিকে ভুলে তাকাও না কোথায় যাচ্ছে কি খাচ্ছে কি পড়ছে বাবা হয়েছে বাবা আমার মেয়েকে নিয়ে সংসার ছেড়ে আজকে আমি চলে যাব এই কোন একটু গন্ডগোল হলে সংসার চলে যাবো চলে যাবো কোথায় আবি রে কোথায় আবি তামিলনাড়ু যাবো তামিলনাড়ু যা তুই তামিলনাড়ু যাবি আর আমি সেই ফাঁকে সালা লকডাউন টেন দেবো তোমার মতো জল্লাদের সঙ্গে আমি আর সংসার করবো না তোমরা কি ভাবছো চলে গেল এর আগে এরকম 38 বার চলে গেছে আবার না ডাকতে বাড়ি ফিরে এসে বিরাট ভালোবাসে তো তো তোমরা দেখো কতটা ভালোবাসে প্রমাণ করে দিচ্ছি সন্ধ্যার আগে যেন বাড়ি ফেরে তো আমার নাম বিবেক নয় কি গো সন্ধ্যার আগে ফিরবে সে তো সঙ্গে সঙ্গে ফিরে যে কি ব্যাপার সন্ধ্যা চলে এলে কি ব্যাপার ছেড়ে এলে ও হচ্ছে সঙ্গে আবার সংসার করতে এসছে কি করতে আছো শাশু শাদি কার্ডটা ফেলে গেছে নিতে এসছে হ্যাঁ আর ফোন নাম্বার গুলো খাড়ির নিচে রয়েছে ওগুলো তো ভবিষ্যতে লাগবে ওগুলো নিচে দিয়ে এসছি হ্যাঁ তাই তো বলি দেখো তো আমি যখন বাড়ি থাকি না বাইরে ফোন করে এই তো তোমাদের সমস্যা এই জায়গা মেন গন্ডগোল একদম বাজে কথা বলবে না বাজে কথা বলছি মাসান্দি তুমি আমার সাথে করাও আমি তো অসন্তুষ্ট তিল তিল করে সংসার থেকে করেছিলাম আমি কিছু করিনি তুমি কিচ্ছু করনি অনেক যন্ত্রণা নিয়ে চলে যাচ্ছি দেখো এই সংসারে সন্ধ্যা হয়ে যাবে এই সন্ধ্যার মুক্তি আর কতদিন দেখতে পাবো শুনবে তো রাতের বেলা খাতার ভিতর ঢুকে আজ মনে হয় সত্যি সত্যি গেল গো এতদিন গেছে কোন চোখে জল দেখিনি আজ দুপুরের চোখে জল দেখলাম তবে দাদা ওর জন্য কিন্তু আমার কিন্তু কষ্ট হচ্ছে না কষ্টটা হচ্ছে কার জন্যে বললাম না যার দিনে 40 বার চুম খাই আমার সেই 5 বছরের মেয়ে কমলিকা ও তো ওকে নিয়েও চলে যাবে যা কি আছে বাইরের জগৎটা একটু ঘুরে দেখে আসুক আমরা যে পুরুষ মানুষ কত কষ্ট করে সংসারটা চালাচ্ছি 10 টাকার ইনকাম করে অন্তত দেখুক কত ধানে কত চাল আমি শিল্পী 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 কন্যা 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 আমি মিশনে সেই ছোট্টবেলা থেকে পড়াশোনা করি এখানে আমি খুব হ্যাপি কারণ আমার যে মন চায় সেটাই করতে পারি এই তো কালকে মনে হলো একটু ড্রিঙ্ক করব তাই বন্ধুদের সাথে খুব এনজয় করে ড্রিঙ্ক করলাম আর আজ এখন মনে হচ্ছে এই পুটির নেশা করবো তাই এটা আমেজ করে বানাবো আর এনজয় করে নেশা করবো আমি শিল্পী 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 কন্যা আমি শিল্পী 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 কন্যা আমি শিল্পী শিল্পী পাচ্ছি সে তো অনেক বড় হয়ে গেছে এখন 15-16 বছর বয়স হয়ে গেছে এখন হয়তো ওই জন্য বুঝতে পারছি না দেখি এখানে একটা বিছানা আছে এটা দেখবো দেখে আর টানা বাড়ি চলে যাবো এতদিন দেখতাম আমাদের পাড়ায় নেপাল ভূপাল কৃষ্ণপক্ষ গাঁজা খায় এখন দেখতে পাচ্ছি কলেজে র্যাকে বসে মেয়েরাও গাঁজা টান দিচ্ছে যা হয় দেখা যাক কি হয় বলছিলাম মামা শুনছো আমাকে বলছেন হ্যাঁ বলুন বলছি ওটা কি খাচ্ছ পুটির নেশা করছে গাঁজা পুটি হলো কয় বলো দিদি লেখাপড়া শিখে কি নাম পাল্টেছে আরে কাকু এখানে আসুন না এখানে আমি যাবো আসুন না দেখি ডাকছি যখন যাই চলে নাকি মায়েরা জীবনে খাইনি একবার খেয়ে দেখুন না চোখে সর্ষে বুল লাগবে এগুলো খেলে চোখে সর্ষে বুল দেখা যায় মায়েরা কি বলবো তোর আমি দুবিঘে জায়গা সর্ষে চাষ করেছি আচ্ছা সব বন্যা শেষ করে দিল একটাও সর্ষে বুল চোখে দেখতে পেলাম না এটাই একটা টান দিন আপনার যতগুলো সর্ষে ক্ষতি হয়েছে একটানেতেই দেখে ফেলবে এটা খেলে টানুন না দেখি একটান খাই দেখি আগুনটা মার Thank you.
শশী ভুল দেখছেন কই না তো তাহলে কি দেখছেন সব তো মানুষের মাথা দেখতে পাচ্ছি আর একবার টানুন দেখতে পাবেন বুঝলাম মা তুই এখানে কি করিস পড়াশোনা করি পড়াশোনা করিস আর এগুলো খাস এগুলো তো আমার নেশা গাঁজা খেলে কি হবে মেয়েটার মাথা আছে বলো সব বিষয় লেটার সমস্ত বিষয় লেটার খুব রাত জেগে পড়াশোনা করিস না মা কিন্তু একটা সমস্যা হয়ে গেছে কি রে মা কোন বিষয়ে কত নাম্বার পেয়েছি ওগুলো তো সব ইংলিশতে লেখা রয়েছে সেই জন্য আমি কিছুতেই বুঝতে পারছি না তুই সব বিষয়ে লেটার পেয়েছিস অথচ কোন বিষয়ে কত নম্বর পেয়েছি ওগুলো ইংরাজিতে লেখা বলে বুঝতে পারিনি সব মাস্টারদের ভুল রে মা মাস্টারদের ভুল আরে কাকু আপনি শোনেননি কি কয়েকদিন আগে তো মিশনে হেভি বাল হয়ে গেছে বাল কি রে মা আরে ঝামেলা ঝামেলার নাম বাল আপনি দেখতে পাচ্ছেন না মিশনে জানার কাজগুলো একটাও ভালো নেই হ্যাঁ এগুলো ভাঙলো কারা ছাত্রছাত্রী বাবা মায়েরা কেন এগুলো ভাঙলো কেন আমার একটা বন্ধু আছে না রাম সে বলছে আমি তো পরীক্ষা দিইনি তাহলে ফেল করলাম কি করে পরীক্ষা দেয়নি ফেল ফেল কি করে হয় বল দেন মা বলো দিনি কাকু সব মাস্টারদের ভুল রে মা মাস্টারদের ভুল আমার একটা বান্ধবী আছে না সীতা সে বলছে আমি সমস্ত বিষয়ে 100-তে 100 পাওয়া ছাত্রী 100-এ 100 পায় হ্যাঁ বিরাট মাথা তো হেভি ট্যালেন্টেড কি হয়েছে কি একটা বিষয়ে 98 পেয়েছে ওই 2 নাম্বারটা কাটলো কে সে সবসময় 100-এর মধ্যে 100 পায় পায় তাহলে 2 নম্বরটাকে কাটলো বল দেন মা কে বলুন তো তাছাড়া লকডাউনে মাস্টাররা অনেকদিন স্কুলে আসে আহা আমার যতটা ধারণা আচ্ছা ওই 2 নম্বরটা ঘন্টা মারা লোক করেছে আরে না তাহলে নিশ্চয়ই রান্নি কেটেছে আরে বাবা ওরা কাটতে পারে না না রে মা তুই জানিস না রান্নিরা বদমাইশ আছে ওদের হাতে বড় খুন্তি থাকে ওই খুন্তিতে মনে হয় নম্বরটা কেটে নেছে খুন্তি দিয়ে নম্বর কাটা যায় নাকি তাহলে কে কেটেছে মানি মা আমি জানি না আপনার জানতে হবে না জানেন কাকু এই মিশনে না আমার একদম পড়াশোনা করতে ভালো লাগে না কেন রে মা এখানকার মাস্টার আমার কি পড়াবে আমি ঘুরিয়ে ওনাদের পড়াবো হ্যাঁ যেহেতু তুই ইংরাজি নম্বর বুঝতে পারি না তোর পড়ানোর দরকার আছে কি হয়েছে বল সেদিন আমাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে যে রবীন্দ্র জয়ন্তী সম্বন্ধে কিছু বলো বলেছিস বলে দিয়েছি কি বললি রবীন্দ্র আমাদের ক্লাসে ফার্স্ট বয় খুব ভালো ছেলে ওকে চিনি কিন্তু জয়ন্তীটা কে জয়ন্তী চিনি না আহা আমাদের ভোলার মেয়ে জয়ন্তী তো আরে বাবা ওই জয়ন্তী হতে যাবে কেন তোদের ক্লাসের ফার্স্ট বয় রবীন্দ্র যদি হতে পারে ভোলার মেয়ে জয়ন্তী কেন হবে না আপনার অত শত জানতে হবে না আপনি এখানে কি জন্য এসেছেন সেটাই বলুন ওমা মেন কথা বলতে ভুলে গেছি এইসব উল্টো পাল্টা খাইয়ে দিছি না 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 বলছিলাম কে মা তুই এই ছোটবেলা থেকে কেন আছিস তো হ্যাঁ তাহলে তুই সবাইকে চিনিস তো অবশ্যই তাহলে তুই ওই কমলিকা নামে কোনো মেয়েকে চিনিস আরে আমার নামই তো কমলিকা আমার পুতুল পুতুল সেই ছোট যাকে নিয়ে স্বপ্ন আমার ঝরত দু চোখ দিয়ে নতুন নতুন করে তোকে যতই সাজাতাম ভরত নাম দিতাম কত নতুন নতুন নাম আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে তবু কেন জল আসে রে আমার দু চোখ দিয়ে তবু কেন জল আসে রে আমার দু চোখ দিয়ে আরে কাকু আপনার চোখে জল আনন্দে আনন্দে আরে মামাজে মাঝে আনন্দের চোখে জল আস আনন্দে মেয়ে কি করে মানুষ করেছে সে কোথায় বলো দিদি এইবার যদি ও ধরতে পারি কি যে করবো সে একমাত্র আমি জানি বলছিলাম তো মা তোর মা তো দেখতে আসে হ্যাঁ প্রতি মাসেই তো আসে এই তো আজকে রিয়াসের কথা আছে ঠিক দিনে এই জি তো শালা আগে থেকে বাড়ি জোগাড় করে রাখবো মারবো কম শুধু ছুট করাবো তারপর যা হবে হবে ও মা তোর মা এলে তোর মাসে দুটো কথা বলো বলে আর টানা বাড়ি চলে যাবো কোমলিকা কো কে তুমি মানুষ আরে মানুষ তো দেখতে পাচ্ছি তোমার পরিচয় কি বাটা 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 জুতো দেখেছো হ্যাঁ কি বলতেছি না না ওই তো বাটা জুতো কোম্পানি কাজ করি আমি বাটা জুতো কোম্পানির বিবেক আমি তা বিবেক কি মনে করে এখানে ওই তো এই মেয়েটার সঙ্গে পরিচয় আছে পাঁচিলে কলে বসে দুটো গল্প করবো করে আর চলে যাবো চল মা চল আমার মিশনের মধ্যে ঢুকে আমার মিশনের মেয়ের সাথে পার্সোনাল কথা ইনি রে এই করে কথা বলতে কেন বলো জানি চেনা না জানে না এই শুরু করে দিয়েছে হ্যাঁ তার
100